আমার সকল প্রিয় বন্ধুদের নিগার্স ফুড পার্কে সাদর আমন্ত্রণ। আজকের আমার এই ইউনিক রেসিপি হচ্ছে খেজুর রসের পালো। খেজুর গুড় দিয়ে আমরা বিভিন্ন ধরনের শীতের খাবার বানাই, কিন্তু আজ আমি আনছি খেজুর রসের একটা নতুন ধরনের রেসিপি। তাই খেজুর রস সংগ্রহের জন্য আমি গেছি আমারই শহরের পাশে একটা জায়গায় যেখানে খেজুর রস পাওয়া যায়। খেজুর রস সংগ্রহ করতে গিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছি, যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে এবারে রেসিপিটি শুরু করছি। এই রেসিপির জন্য খেজুর রস নিয়েছি 1 লিটার। খেজুর রস বেশিক্ষণ বাইরে রাখা যায় না, তাই আমি প্রথমে এই রসটাকে ফুটিয়ে নেব। একটা পাত্রে খেজুর রসটাকে ঢেলে দিলাম এবং একটা বয়েল আসা পর্যন্ত খেজুর রসটাকে আমি ফুটিয়ে নেব। রসটা বয়েল হয়ে গেছে, এবারে আমি ঠান্ডার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তাহলে এখানে রয়েছে 1 লিটার খেজুর রস। ভাতব চাল নিয়েছি 50 গ্রাম, ভাতের চাল নিয়েছি 50 গ্রাম, নারকেল গুঁড়ো নিয়েছি 50 গ্রাম, চিনি নিয়েছি 50 গ্রাম। চিনিটা নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তাহলে চাল, চিনি, নারকেল গুঁড়ো আর খেজুর রস দিয়ে বানিয়ে ফেলবো মজাদার খেজুর রসের পালো। প্রথমে দু রকমের চালকে ভিজিয়ে রাখছি। ভেজানোর আগে চালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেলে জলটাকে ঝরিয়ে দেব। চাইলে পরিষ্কার জল দিয়ে আর 1-2 বার ধুয়ে নিতে পারেন। এরপর জলটা ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। খুবই মসৃণ পিষবো না, হাতে ছুলে যেন হালকা একটা দানা অনুভব করি এরকমভাবে পিষে নেব। এরপর একটা মিক্সিং বোলে চালের গুঁড়োর পেস্ট, নারকেলের গুঁড়ো নিলাম। এরপর এতে খেজুরের রসটা মিশিয়ে দিচ্ছি। খেজুর রসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেই অনুপাতে চাল আর নারকেল গুঁড়োর পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবারে খুব ভালোভাবে মিক্সিং বোলে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। পালোটা বসানোর জন্য এখানে প্রথমে আমি একটা পাত্র রেডি করে রাখলাম। একটা পাত্র নিলাম আর তার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পাত্রটা একটু গভীর হলে ভালো হয়। দেখুন মিশ্রণটা এখন কত পাতলা। এবারে শুরু হবে আসল কাজ। ফ্লেমটা মিডিয়াম রেখে সমানে নেড়ে যেতে হবে। যখন আপনি ফ্রি থাকবেন তখন এই রান্নাটা উনুনে বসাবেন, কারণ এই সময় করে একদম এই মিশ্রণটা উনুনের ওপর রেখে যাওয়া যাবে না। এইভাবে সমানে নাড়তে নাড়তে প্রায় 5 মিনিট হয়ে গেল। বুঝতেই পারছেন অনেকটাই তরলটা কমে এসেছে। অনেকে খেজুরের গুড় দিয়েও পালো বানান, কিন্তু খেজুর রসের যে মাইল্ড একটা ফ্লেভার সেটা কিন্তু শুধুমাত্র এই রেসিপিতেই আপনি পাবেন। আমি চাইবো আপনারা সবাই এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানান। দারুণ টেস্টি এই পালো, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে আরও ডেজার্ট রেসিপি পেয়ে যাবেন, তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ছানার পায়েস, বালুশাহি এগুলো আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু বাড়িতে যে এত টেস্টি হয় সেটা কিন্তু আপনি আমার চ্যানেলে দেখে বানান, আমি নিশ্চিত আপনাদেরও খুব ভালো লাগবে। প্রায় 10 মিনিট এভাবে নাড়তে নাড়তে তরলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় আমি চিনিটা ঢেলে দিয়ে আবারও নাড়তে থাকব। চিনিটা দেওয়ার জন্য আবারও একটু পাতলা হয়ে গেল।
এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে সমানে নাড়তে থাকব। এই জন্য একটু গভীর পাত্র হলে সুবিধা হয় যে ছিটেটা আসে না। আপনাদের কেমন লাগলো এই রেসিপি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই মজাদার রেসিপির আনন্দ উপভোগ করতে পারেন। প্রায় 20 মিনিট পর এই রকম একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। আর মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে এবার ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন, একদম এই রকম কনসিস্টেন্সি লাগবে। গার্নিশিংয়ের জন্য কিছু আমন্ডকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। ফ্লেম অফ করে সাথে সাথে পালোটাকে পাত্রে ঢেলে দিলাম সেট হওয়ার জন্য। দেরি করা যাবে না, না হলে যে পাত্রে থাকবে তারই আকার ধারণ করবে। পালোর কনসিস্টেন্সিটা এই রকমই রাখবেন, কারণ যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে সে সময় কেটে তোলার সময় নইলে ভেঙে ভেঙে যেতে পারে। দেখে বুঝতে পারছেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে। পাত্রে ঢালা হলে ঠিকভাবে পালোটা পাত্রে সেট করে নিন। এরপর রুম টেম্পারেচারে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। এবারে কাটা আমন্ডগুলো দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস বা নারকেলের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারেন। 3-4 ঘন্টার মধ্যে পালোটা ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঘন্টা 3-এক পর সুন্দরভাবে পালোটা সেট হয়ে গেছে। এবারে আপনি পালোটা সার্ভ করতে পারেন। এরপর পালোটাকে আপনার পছন্দ মতো রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, যে কোনো শেপে কেটে পরিবেশন করুন, নিজে খান, ফ্যামিলিকে খাওয়ান, আর অবশ্যই আমাকে জানান আপনাদের কেমন লাগলো।